সৎমায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের বাবা এবং সৎমায়ের বিরুদ্ধে তুফানগঞ্জ থানা লিখিত অভিযোগ জানালো এক ১৬ বছরের কিশোর। এই ঘটনার চাঞ্চল্য তৈরি হয়েছে নাটাবাড়ি ১ নং জিপির চালালজানি এলাকায়। সুজয় জানিয়েছে যে তার যখন ১০ বছর বয়স সে সময় তার মা তাকে ছেড়ে চলে যায়। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে। সৎমা বাড়িতে আসার পর থেকে শুরু হয় তার উপর অত্যাচার। ধীরে ধীরে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে এবং যার উপর সুজয় ভরসা করেছিল সেই বাবাও যোগ দেয় তার সৎমায়ের সাথে। সুজয় জানায় তাকে মারধর করা হতো, খেতে দেওয়া হতো না, এমনকি সে স্কুলে যেতে চাইলে যেতে দিত না তার মা এবং মারধর করত। তাকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। সুজয় বাধ্য হয়ে তার ঠাকুমার কাছে আশ্রয় নেয়, কিন্তু ঠাকুরমার অবস্থাও ভালো নয়। ১০ বছর পর থেকে সৎমা এবং নিজের বাবার অত্যাচার সহ্য করতে করতে বর্তমানে তার বয়স ১৬ বছর। তাই বাধ্য হয়ে সৎমা এবং নিজের বাবার নামে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানা পুলিশ। গত ৮ বছর আগে আমার মা আমাকে ফেলে চলে যায়, তারপর আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, আমার সৎমা আমার উপরে মানসিক অত্যাচার করে, ভালো মতো খেতে দেয় না, বাড়িতে শুধু কাজ করতে বলে। তখন মা যখন ফেলে যায় তখন আমার ১০ বছর বয়স ছিল। এখন আমার মানসিকভাবে অত্যাচার করে, বাড়িতে থাকতে দেয় না, বিয়ে করে দেয়। কোথায় থাকো? বাড়ি নাটাবাড়ি। এখন কোথায় থাকো? গ্রাম রাজু জামা ছিল। এখন এখন কার বাড়িতে থাকো? আমার কাছে থাকো। কতদিন ধরে থাকো? এই কিছুদিন থেকে। আমার বাড়িতে বের করে দিচ্ছে, বাড়ি ধরতে দেয় না, ঘর তালা দিয়ে রেখেছে। এই শিশু সুরক্ষা কমিটিতে আমি এসেছিলাম, থানায় আমার বাবা আমার অভিযোগ করতে। আমার সৎমা আমার বাবা লিখিত অভিযোগ করল।